শুরু করছি এবারে 42 নম্বর অঙ্ক। 42 নম্বর অঙ্কটি হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ মাইনাস 48। এই অঙ্কটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ মাইনাস 48। এবারে এই অঙ্কটিকে আমরা একটু চেঞ্জ করে নেব, অর্থাৎ এক্স প্লাস টু এর সাথে নিয়ে আসব এক্স প্লাস ফাইভ, তার সাথে রাখবো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর মাইনাস 48। এবার আমরা এই এক্স প্লাস টু এবং এক্স প্লাস ফাইভ গুণ দেব। এক্স দ্বারা যদি এক্সকে গুণ দিই তাহলে হবে এক্স স্কোয়ার, এক্স দ্বারা ফাইভকে গুণ দিলে হবে ফাইভ এক্স, প্লাস টু দ্বারা যদি এক্সকে গুণ দিই তাহলে হবে টু এক্স, টু দ্বারা যদি ফাইভকে গুণ দিই তাহলে হবে পাঁচ দ্বিগুণে 10। ঠিক একই রকমভাবে আমরা এখন এই দুটো গুণ দেবো, এক্স দ্বারা এক্সকে গুণ দিলে এক্স স্কোয়ার, এক্স দ্বারা ফোরকে গুণ দিলে প্লাস ফোর এক্স, থ্রি দ্বারা এক্সকে গুণ দিলে প্লাস থ্রি এক্স, থ্রি দ্বারা ফোরকে গুণ দিলে তিন চারা 12 মাইনাস 48। এক্স স্কোয়ার, লক্ষ্য করো ফাইভ এক্স এবং টু এক্স যোগ হয়ে হবে সেভেন এক্স প্লাস 10। এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এবং থ্রি এক্স যোগ হয়ে হবে সেভেন এক্স প্লাস 12 মাইনাস 48। এবারে লক্ষ্য করো এখানেও এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আছে, এখানেও এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আছে। আমরা এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সমান ধরে নিচ্ছি এ, তাহলে হবে এ প্লাস 10, যেহেতু এটা সমান এ ধরেছি সে কারণে এ প্লাস 10, এখানে হবে এ প্লাস 12 মাইনাস 4। এখানে আমরা অবশ্যই একটি সাইড নোট দিয়ে দিব, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল এ ধরে। এখন আমরা এই দুটো গুণ দেব, এ দ্বারা এ কে গুণ দিলে এ স্কোয়ার, এ দ্বারা যদি টুয়েলভকে গুণ দিই তাহলে প্লাস টুয়েলভ এ, টেন দ্বারা এ কে গুণ দিলে প্লাস টেন এ, টেন দ্বারা যদি টুয়েলভকে গুণ দিই তাহলে 120, এখানে 48 ছিল, মাইনাস 48। এ স্কোয়ার প্লাস 12 এবং 10 যদি আমরা যোগ দিই তাহলে হবে 22, অর্থাৎ 22 এ প্লাস 120 থেকে আমরা এখন 48 মাইনাস করবো, 8 আসতে 10 হবে 2 হলে, হাতে থাকে 1, 1 আর 4 5, 5 আসতে 12 হবে 7 হলে, হাতে থাকে 1, 1 1 মিলে গেলে 0, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 22 এ প্লাস 72। এখন আমরা এটাকে মিডল টার্ম করবো, লক্ষ্য করে এখানে এ সহগ হচ্ছে 1, 1 দ্বারা যদি আমরা 72কে গুণ দিই তাহলে হবে 72। এবারে 72 এর লসাগু নির্ণয় করবো, 36 দ্বিগুণে 72, 2 দ্বারা আবার ভাগ দিলে 18 দ্বিগুণে 36, 2 দ্বারা আবার ভাগ দিলে 9 দ্বিগুণে 18, 3 দ্বারা দিলে 3 তিরিকা 9। লক্ষ্য করো 3 তিরিকা 9, 9 দ্বিগুণে 18, আর এখানে 2 দ্বিগুণে 4, 18 আর 4 যদি যোগ দেই তাহলে হবে 22, আবার 18 এবং 4 যদি গুণ দেয় তাহলেও হবে 72। সেই জন্য আমরা এটাকে করতে পারি এ স্কোয়ার প্লাস 18 এ প্লাস 4 এ প্লাস 72। এই এ স্কোয়ার প্লাস 18 এ থেকে আমরা কমন নেব এ, তাহলে থাকবে এ প্লাস 18, এখান থেকে আমরা কমন নেব 4, তাহলে থাকবে এ প্লাস 18, সম্পূর্ণটা থেকে এ প্লাস 18 কমন, তাহলে থাকবে এ প্লাস 4। এবার আমরা এই যে এ আছে এর মান বসাবো, আমরা এর মান ধরে নিয়েছিলাম কি, লক্ষ্য করি এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স, এ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স তার সাথে প্লাস 18, আর এখানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 4। এবারে আমরা অ্যান্সার লিখব, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 18, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 4।